হ্যালো ফ্রেন্ডস আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো গতকাল ডিএলএড বিএড প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আপনারা যারা প্রাইমারি টেড দু হাজার বাইশের জন্য ফর্ম ফিল আপ প্রসেসে অংশ নিয়েছেন আমি গতকাল আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে আপনাদের যে যে ডাউটগুলো রয়েছে সেই ডাউট সলভিং সেশন নিয়ে চলে এলাম এবং অবশ্যই কালকে যে ফর্মের মধ্যে আমি বিষয়গুলো দেখাতে পারিনি আজকে সেই পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো ফর্মের মধ্যে কি কী রয়েছে পুরোটা আপনাদের দেখাতে চলেছি তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেলে একটু ক্লিক করে দিন কিন্তু সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি আপনাদের জন্য যখনই যেমন তথ্য পাচ্ছি নিয়ে চলে আসছি যাতে আপনাদের কোনো ডাউট না থাকে এবং বারবার একই কথা বলেছি তেসরা নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে সুতরাং আপনারা একটু ওয়েট করে যান তাড়াহুড়োর মাথাতে যেন কোনো ভুল আপনারা করবেন না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কী কী টপিক কভার করতে চলেছি প্রথমত গ্রাজুয়েশানে যাদের ফিফটি পার্সেন্ট অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশনের কথা বলা হচ্ছে কিন্তু অনার্সে ফিফটি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট নেই আপনার অনার্স পাস মিলে ফর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট রয়েছে আপনি কি আবেদন করতে পারবেন সেই প্রশ্নের উত্তর দেবো কেননা এইটা কালকে বহুল চর্চিত একটা প্রশ্ন ছিল কালকে এর রেফারেন্স টেনেই আমি চোদ্দ এবং সতেরো টেটের রেফারেন্স টেনেই এই ডাউট টা আপনাদের ক্লিয়ার করতে চাইবো দ্বিতীয়ত রয়েছে আপনাদের যে সমস্যাটা সেটা হচ্ছে बीएडের আপনাদের যে স্পেশাল এডুকেশনে যারা बीएड করেছেন তারা কি আবেদন করতে পারবেন নাকি স্পেশাল ডিএলএড যারা করেছেন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন সেই डाउटটাও ক্লিয়ার করতে চলেলাম যারা যারা এই প্রশ্নগুলোর উত্তর চান অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অবশ্যই সেখানে যে যে डाउट গুলো সেগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন नेक्स्ट হচ্ছে एग्जाम বডি অর্থাৎ যে ট্রেনিং সেকশনে एग्जाम বডি রয়েছে সেই एग्जाम বডিটা কি হবে সেই প্রশ্নের উত্তরটা আজকে এখানে আমি দিতে চলেছি নেক্সট আসছে ডিএলএড অথবা বিএড পাস্ট পার্সুইং এবং অ্যাপিয়ার্ড এই তিনটে জিনিসের অর্থ কি এই তিনটে জিনিস কাদের কাদের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল সেইটা দ্বিতীয়ত রয়েছে গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নেই ফর্টি ফাইভ পার্সেন্ট নেই মাস্টার্সে রয়েছে আপনি কি আবেদন করতে পারবেন না আপনি আবেদন করতে পারবেন না এই প্রশ্নের উত্তরটা আমি এখনই দিয়ে দিচ্ছি নেক্সট আপনাদের রয়েছে স্পেশাল এডুকেশন বললাম এবার আসছে পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে এবং তারপর আপনি আর কি হতে চলেছে তো সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওতে পেয়ে যাবেন এবার বলে রাখি যারা যারা প্রাইমারি টেট দিতে চলেছেন যদি প্রস্তুতি নিতে চান জুয়া প্লাস অ্যাপে আপনাদের জন্য একটা অ্যারেঞ্জ করা হয়েছে প্রস্তুতি পর্ব সেখানে উনিশশো আটানব্বই টাকার কোর্স আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ন এস জি হান্ড্রেড যে কুপন কোড রয়েছে সেই কুপন কোডটা ইউজ করে ডেসক্রিপশনের সেই যে ভিডিওটা রয়েছে এই যে এই যে টোটাল কোচিং এ আপনারা কি করে অ্যাডমিশন নেবেন অনলাইন কোচিং আপনারা পাচ্ছেন ছ মাসের যে আপনার টোটাল অ্যাক্সেস দু মাসের আপনারা পুরো সিলেবাস কমপ্লিট পাচ্ছেন এমনটা বলা হচ্ছে সুতরাং সেটা আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন যে কীভাবে সেই কোচিংটা আপনারা নেবেন কীভাবে এনরোল করবেন কীভাবে পেমেন্ট করবেন কীভাবে আপনার ক্লাস করবেন তো চলুন আর কথা না বাড়ি এবার স্ক্রিন আপনাদেরকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই ভিডিওটা হতে চলেছে যথেষ্ট বড়ো সাইজের একটা ভিডিও কেননা এই ভিডিওতে আপনাদের আজকে আমি যে ডাউটটা ক্লিয়ার করে দেবো সেই ডাউট আগামী এক বছরে আপনাদের যেন আর না থাকে সুতরাং সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে চ্যানেলে আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যা যা নোটিফিকেশান এই পর্যন্ত দেওয়া হয়েছে এবং অনলাইন ফর্ম ফিল মধ্যে কি কী বিষয়গুলো রয়েছে গতকালকের মতো আজকেও ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি একদমই চিন্তা করবেন না সুতরাং ভিডিওটা পুরো দেখুন তো প্রথমে আমরা আজকে চলে যাচ্ছি একদম আপনাদের প্রথম যে নোটিফিকেশানটা ছিল সি সিটি কতগুলো গাইডলাইন তিনটে গাইডলাইন মেনে এই পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু তার মধ্যেও রয়েছে একাধিক অসঙ্গতি তো প্রথমত আপনাদের উচ্চ মাধ্যমিকের যোগ্যতাটা একটু দেখে নিন উচ্চ মাধ্যমিকে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস এবং বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড করলে আপনি এখানে ভর্তি আপনি এখানে টেটের জন্য ফর্ম ফিল করতে পারছেন নেক্সট আসছে কি সিনিয়র সেকেন্ডারি যেটা ফিফটি পার্সেন্ট মার্কস আপনার যদি থাকে উচ্চ মাধ্যমিকের চার বছরের বিএলএড করলে আপনি আবেদন করতে পারছেন তারপর আসছে কি আপনি যদি স্পেশাল এডুকেশান করেন উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে স্পেশাল এডুকেশান কি ডিএলএড স্পেশাল এডুকেশান কিন্তু বিএড নয় একুশ সালে আমরা দেখেছি বহু ক্যান্ডিডেটের চাকরি চলে গেছে সেটা নিয়ে কিন্তু মামলাও চলছে সুতরাং স্পেশাল বিএডদের কিন্তু এখানে চান্স দেওয়া হচ্ছে না এটা বারবার বুঝবেন কিন্তু স্পেশাল বিএডদের কিন্তু এনসিটি রুলস অনুযায়ী চান্স দেওয়া হয়ে থাকে প্রাইমারি বোর্ড কিন্তু সেটাকে স্বীকৃতি দিল না আবারও সেটা প্রুভড নেক্সট এসে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস যদি আপনার থাকে তবে আপনি আবেদন করতে পারছেন সাথে যদি আপনার বিএড থাকে আপনি কিন্তু আবেদন করতে পারছেন কিন্তু এই গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস মানে এনসিটি রুলস অনুযায়ী কিন্তু ওভারঅল ফিফটি পার্সেন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন অনার্সে ফিফটি পার্সেন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন পাশে ফিফটি পার্সেন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন অনার্সে ফিফটি পার্সেন্ট না থাকলে আপনি অনার্স পাস মিলে ফিফটি পার্সেন্ট থাকলে আবেদন করতে পারবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি বোর্ড এই যে অনার্স পার্স মিলে ফিফটি পার্সেন্ট থাকলে আবেদন করা যাবে এইটাকে কিন্তু মান্যতা দিল না শুধুমাত্র বলা হয়েছে অনার্সে ফিফটি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট থাকলে একমাত্র আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অনার্সের ক্যান্ডিডেটদের শুধুমাত্র অনার্সেই কিন্তু মার্কসটা বসাতে হবে পাশে ক্ষেত্রে বা যেটা হয় অনার্সে ফিফটি যদি কারোর না থাকে ফর্টি ফাইভ যদি না থাকে অনার্স পাস মিলে যদি তার ফিফটি বা ফর্টি ফাইভ থাকে সেক্ষেত্রে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এনসিটি গাইডলাইন অনুযায়ী সে জেনারেল হিসেবে ট্রিট হয় এবং সেই অনুযায়ী সে বিএড করতে পারে এবং সে কিন্তু প্রাইমারি টেড বা এসএলএস টিপ সমস্ত জায়গাতে আবেদন কিন্তু করতে পারে এক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় না বাট এখানে প্রাইমারি বোর্ড সেটাকে মান্যতা দিল না সুতরাং এটা নিয়ে যদি কেউ মুভ করতে চায় সে কিন্তু প্রাইমারি বোর্ডের কাছে এটা রিকোয়েস্ট করতেই পারে নেক্সট বলা হচ্ছে পাঁচ পার্সেন্ট রিলাকসেশান যেটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে এখন কিন্তু গ্র্যাজুয়েশান এবং উচ্চ মাধ্যমিকে যারা ডিএলএড করেছে উচ্চ মাধ্যমিকের পর তারা কিন্তু পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান পাবে কারা পঁয়তাল্লিশ পার্সেন্ট হলে চলবে এসসিএসটি ও সি তারপরে এখানে রয়েছে এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে এক্সেমটেড ক্যাটেগরি বা ডেথ হারনেস যাদের রয়েছে বা পিএইস ও বিসি ও বিসিবি প্রত্যেকের উচ্চ মাধ্যমিকে যদি ফর্টি ফাইভ থাকে এই ক্যান্ডিডেটগুলো আবেদন করতে পারবে তাদের ডিএলএড থাকতে হবে আর যারা গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট নেই ফর্টি ফাইভ রয়েছে এস সি এস টি ও বা এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে এই প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট আসছে পারসনস হু অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশান এবার আসছে পাস্ট অথবা অ্যাপিয়ারিং বা পার্সইং আপনি কী দেবেন সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যারা যারা অলরেডি ফাইনাল ইয়ারের এক্সামিনেশন দিয়েছেন লাইক দু হাজার কুড়ি বাইশের যে বিএড ব্যাচ রয়েছে সেই বিএড ব্যাচ বা ডিএলএড ব্যাচ রয়েছে তারা অলরেডি ফাইনাল ইয়ারে রয়েছে ফাইনাল ইয়ারে থাকা মানে তারা কিন্তু ভর্তি হবে বা এখানে তারা ফর্ম ফিল আপ করবে অ্যাজ এ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট পার্সুইং তাহলে কারা যে সমস্ত ক্যান্ডিডেটরা দু হাজার একুশ তেইশ সবেমাত্র ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছে কিন্তু রেজাল্ট পায়নি সেই সমস্ত ক্যান্ডিডেটরা পার্সুইং দিতে পারে যদি কোনো ক্যান্ডিডেট এরকম থাকে যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পেয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পেয়ে গেছে সেক্ষেত্রে সে কিন্তু অ্যাপিয়ার্ড দিতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু যদি কারোর কাছে কোনো রেজাল্ট না থাকে কিন্তু পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট অ্যাওয়েটিং বা রেজাল্ট এখনো পায়নি সেক্ষেত্রে সে কিন্তু পার্ট সুইং দিতে পারে অর্থাৎ বাইশ চব্বিশের ক্যান্ডিডেটরা তো পার্ট সুইং দেবেই সেদিক থেকে কোনো ডাউট নেই কিন্তু একুশের ক্যান্ডিডেটরাও কিন্তু সুইং হিসেবে এখানে আবেদন করতে পারবে আশা করছি পুরো ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারলাম কমেন্টে জানাবে যদি এখনও কোনো প্রশ্ন থাকে তো এখানে ডিএলএড দু বছর যারা করছে ফাইনাল ইয়ারে থাকলে আবেদন করতে পারবে তারপরে দেখো ডিএলএড স্পেশাল এডুকেশান যারা করছে এর অন্তর্গত তারাও কিন্তু অ্যাপিআড থাকলে অর্থাৎ ফাইনাল ইয়ারে থাকলে বা তারা যদি পার্সুইং থাকে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সবে তারাও আবেদন করতে পারছে তারপর দেখো কি বলা হচ্ছে বিএড বিএড কোর্সে যারা ভর্তি হয়েছে অ্যাপিএড রয়েছে অর্থাৎ কুড়ি বাইশ বা একুশ তেইশ বা বাইশ চব্বিশ পার্সুইং বা অ্যাপিআর্ড কিন্তু আবেদন করতে পারছে এবার প্রশ্ন হচ্ছে এখানে ডিএলএড স্পেশাল এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশানে যারা ডিএলএড করছে তারা আবেদন করতে পারবে কিন্তু স্পেশাল এডুকেশানে যারা এ করছে তারা কিন্তু আবেদন করতে পারবে না এনসিটি রুলস কিন্তু এখানে মান্যতা পেলো না সেটা আরও একবার দেখা যাচ্ছে তো এই পুরো প্রসেসটা এইভাবে কিন্তু হতে চলেছে এবং এখানে দেড়শো মার্কের যে পরীক্ষা সেটা হবে এবার আসছে যে দাদা টাকাটা কত লাগবে ঠিক আছে জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের দেড়শো টাকা লাগবে যারা ওবিসি এ ওবিসি বি রয়েছে তাদের একশো টাকা লাগবে যারা এস সি এস পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের পঞ্চাশ টাকা কিন্তু চার্জ লাগবে পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং কীভাবে কী হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেখো নেক্সট অ্যামেন্ডমেন্ট যেটা রয়েছে তবে আমার মতে এই যে গ্রাজুয়েশানে যাদের ওভারঅল ফিফটি পার্সেন্ট রয়েছে অনার্সে নেই তাদের বসতে দেওয়া উচিত অ্যাজ পার এনসিটি গাইডলাইন এখানে পার্সুইং ক্যান্ডিডেটরা তাদের কিন্তু বসতে দেওয়া হবে এটা বলা হয়েছে নেক্সট যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশানে তারপরে দেখো তারপরে রয়েছে কি এখানে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান মার্কস সেই নোটিশটাও দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে এমন আমি কিছু দেখাবো তোমাদের যাতে আর কোনো ভিডিও তোমাদের দেখতে না হয় একটা ভিডিওতে পুরো দফা রফা হয়ে যাবে সব কিছুর ঠিক আছে পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান দেখো এই সমস্ত ক্যান্ডিডেট যারা তারা গ্র্যাজুয়েশনের জন্য সিনিয়র সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশনের জন্য পাবে এবার প্রশ্ন হলো তাহলে পিজিতে ফোরটি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি রয়েছে আমার গ্র্যাজুয়েশনে নিয়ে আমি কি পারবো না পিজির জিনিসপত্র দেখি এখানে কোনো কাজ হবে না এনসিটি গাইডলাইন অনুযায়ী বিএড এবং এম এড ইনগ্রেটেড করেছে অর্থাৎ একসাথে বিএড এম এর যে কোর্স করেছে তারা পারবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি বোর্ড সেটাকে মান্যতা দিচ্ছে না পিজির কোনো সেকশন কিন্তু রাখা হয়নি সুতরাং পিজির কোনো কিছুই এখানে কিন্তু দেখা হবে না ওকে ফাইনালি আজকে বলে দিলাম তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে তারপরে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট নোটিফিকেশন যেটা গত কালকে বেরিয়েছিল সেখানে কী বলা হয়েছিল তো আশা করছি এইগুলো তোমাদের পুরো ডাউটগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করবে চোদ্দো দশ থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে তিন এগারো দু হাজার বাইশ এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আশা করছি এই পর্যন্ত তোমাদের সমস্ত ডাউটগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারলে ওকে এবার চলো আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি জাস্ট এই যে লিঙ্কটা রয়েছে এই লিংকে গতকাল আমি তোমাদের দেখিয়েছিলাম আজকে আরও ভালো করে দেখাচ্ছি কেননা তখন ওয়েবসাইটটা স্লো ছিল দেখো এখানে টিচার এলিজিবিলিটি টেস্ট এইখানে করতে যে ক্লিক এইখানে ক্লিক করার পর তোমাদের সামনে ফর্মটা কিন্তু খুলে যাচ্ছে অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশন পার্সুইং ক্যান্ডিডেট থেকে শুরু করে এভরিথিং এখানে দেওয়া রয়েছে তো এখানে গাইডলাইন দেওয়া রয়েছে এই গাইডলাইন ফলো করে তোমরা ফর্ম ফিল করলে আলটিমেটলি কিছুই করতে পারবে না কেননা এখানে কোনো কমপ্লিট গাইডলাইন নেই প্রাইমারি বোর্ডের মতো একটা বোর্ড একটা গোটা ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেম যেখানে জড়িত তাদের উচিত ছিল একটা ডেমো ফর্ম ফিল করে দেখিয়ে দেওয়া যাতে স্টুডেন্টসদের প্রবলেম না হয় ক্যান্ডিডেটদের প্রবলেম না হয় বলতে বাধ্য হচ্ছি কেননা তোমরা জানো যে তোমাদের দাদা যেটা সত্যি কথা সেটা সামনাসামনি বলতে ভালোবাসে ঠিক আছে তো দেখো এখানে ফ্যাক যেটা রয়েছে এখানটাতে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে পরপর যে স্টেপগুলো কিন্তু চলে আসবে যে কিভাবে কি করতে হবে দেখো প্রথমত এখানে সাপোর্ট করতে বলছে ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে করতে বলছে এবং অপারেটিং সিস্টেম কী কী নেওয়ার কথা সেটা কিন্তু বলা হচ্ছে যদিও মোবাইল থেকে তোমরা চাইলে ফর্ম ফিল করতে পারো তবে আমি বলবো যদি প্রেফারেবল পিসি পিসি হলে তোমরা ফর্ম ফিল করতে পারছো তো এখানে পুরো যে বিষয় সিগনেচার আপলোড থেকে শুরু করে মডিফাই অর্থাৎ এডিট তোমরা করতে পারবে পেমেন্টের পর সেগুলোও কিন্তু পরপর এখানে বলা হয়েছে টাকাও এখানে তোমাদের দেওয়া রয়েছে ডেবিট কার্ড থেকে করা যেতে পারে নিজের ইমেল অ্যাড্রেস থেকেই কিন্তু তোমাদের করতে হবে নিজের মোবাইল নাম্বার দিয়ে করবে কোনো আদার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে তোমাদের কিন্তু করার দরকার নেই এটা সবগুলো রয়েছে এখানে তোমরা কিছু প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবে তো নেক্সট এবার দেখো এখানে জাস্ট অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্টে তোমরা করছো ক্লিক ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে যেখানে তোমাদের এখানেও কিছু ইনস্ট্রাকশন তোমরা পেয়ে যাবে তো সেই ইনস্ট্রাকশনটাও একটু দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওতে সব ক্লিয়ার করে দেবো একদম কোনো ডাউট থাকবে না কুড়ি মিনিট পঁচিশ মিনিট যাই ভিডিও হোক এই ভিডিওতে পুরোটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চলেছি একটু দেখতে থাকো তো দেখো জাস্ট এখানে আমার কিন্তু চলে এসেছে ওটিপি আমি ওটিপিটা দিলাম দেওয়ার পর এই যে সাবমিট বাটন রয়েছে এখানে করতে হচ্ছে ক্লিক সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে যেখানে তোমাদের পুরো যে ডিটেলগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো চলো আমি ওয়ান বাই ওয়ান তোমাদের দেখাচ্ছি প্রথমত এখানে তুমি কি দিচ্ছ তোমার ফার্স্ট নেম অর্থাৎ যদি তোমার নাম হয় অমিত কুমার মন্ডল তাহলে ফার্স্ট নেম অমিত মিডল নেম রয়েছে তোমার কুমার তারপরে লাস্ট নেম এইগুলো বাচ্চাদের মতো বিষয় এগুলো আমি তোমাকে বলছি না তো দেখো এখানে ফার্স্ট নেম দিচ্ছ তোমার লাস্ট নেম দিচ্ছ তোমার বাবার নাম অথবা মায়ের নাম দিচ্ছ তারপরে এখানে তুমি তোমার ডেট অফ বার্থ দিচ্ছ দেওয়ার পর এখানে দেখো তোমার মোবাইল নাম্বার অলরেডি চলে এসেছে তোমার ইমেল অ্যাড্রেসও চলে এসেছে সেগুলো তুমি দিচ্ছ দেওয়ার পর তোমার জেন্ডার সিলেক্ট করছো বেসিক ডিটেল এর মতো জলের মতো পরিষ্কার ফর্ম ফিল আপ এই পৃথিবীতে আর হয় বলে আমার অন্তত মনে হয় না তারপরে দিচ্ছ তুমি তোমার ক্যাটেগরি তো ক্যাটেগরির মধ্যে জেনারেল ও তারপরে তোমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রয়েছে তো জেনারেল যদি তুমি দাও তাহলে তোমাকে আর কিছু করতে হবে না সাব ক্যাটেগরি কিন্তু তোমাকে এখানে ডেথ হারনেস তারপরে এক্স সার্ভিসম্যান এক্সামটিড ক্যাটাগরি প্যারাটিচার এগুলো কিন্তু তোমাকে দিতে হচ্ছে না তো সাব ক্যাটাগরি তুমি এখানে কিছু দিচ্ছো না যদি তুমি কিছু না থাকে এটা কিন্তু ম্যান্ডেটরি নয় ডেথ হারনেস বলতে তোমার যদি পরিবারে কেউ মৃত্যুবরণ করে থাকে সে চাকরি করতো সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যান মানে আগে যদি তুমি চাকরি করে থাকো কোথাও এক্স সার্ভিসম্যান হিসেবে তুমি এখানে দিতে পারো নাহলে দিচ্ছ না সেক্ষেত্রে তুমি দিতে পারছো সেক্ষেত্রে যদি নাও তুমি দিচ্ছ না প্যারাটিচার যদি হয়ে থাকো তুমি দিচ্ছ নাহলে তুমি দিচ্ছ না তো এটা ম্যান্ডেটরি নয় এই ফিল্ডটা তুমি ফিল আপ নাও করতে পারো ঠিক আছে তারপর দেখো এখানে ওবিসি বি বে এ ওবিসি বি থাকলে তুমি দিচ্ছ অথবা না থাকলে তুমি দিচ্ছ না তো আমি জেনারেল দিয়ে দিলাম নেক্সট এখানে তোমাকে দিতে হচ্ছে কি তোমার আধার নাম্বার অর্থাৎ আধার কার্ড দেখে তুমি তোমার নাম্বারটা বসাবে তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বেসিক্যালি বাংলা মিডিয়ামের স্টুডেন্টসদের ফার্স্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তোমার যদি হিন্দি হয় নেপালি হয় ওড়িয়া হয় সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ আমি দিয়ে দিলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তারপরে ফিজিক্যালি হ্যান্ডিকাপ যদি হয়ে থাকো তাহলে ইউজ করছো যদি না হয় তাহলে তুমি নো করে দিচ্ছ ওকে এবার আসছে তোমার যে পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গা নেক্সট আসছে হাউস নাম্বার অর্থাৎ তোমার যদি হাউস নাম্বার থাকে তুমি দিচ্ছ নাহলে দিচ্ছ এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল নয় যদি না থাকে তাহলে তুমি এন এ না করে দেবে ওকে তারপর দেখো তোমার ভিলেজ বা স্ট্রিট নেম অর্থাৎ তোমার এখানে গ্রামের নাম তুমি দিচ্ছ বা তোমার গ্রামের যে রোড রয়েছে রাস্তার নাম বা স্ট্রিট নেম তুমি দিচ্ছ তোমার ব্লকের নেম দিচ্ছ অর্থাৎ তুমি কোন ব্লকে বাস করো সেটা দিচ্ছ যদি ব্লক না থাকে তুমি দিচ্ছ না এটা কিন্তু ম্যান্ডেটরি নয় স্টার মার্কগুলোই কিন্তু অনলি ম্যান্ডেটরি তারপর দেখো পোস্ট অফিসের নাম তুমি দিচ্ছ পোস্ট অফিস তোমার রয়েছে এটা তুমি প্রত্যেকেই জানো তোমার হা থানার নাম তুমি দিচ্ছো তোমার ডিস্ট্রিক্ট তুমি চুজ করতে পারছো কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেটা দিচ্ছ তারপরে তুমি কোন স্টেট থেকে বিলং করছো অর্থাৎ অনেকে জিজ্ঞেস করছে বাইরের স্টেটের ক্যান্ডিডেট দিতে পারবে কিনা তোমরা কিন্তু বাইরের স্টেটের ক্যান্ডিডেটে এখানে দিতে পারবে না কেননা এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের টেট হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল টেটের ক্যান্ডিডেটে শুধু দিতে পারবে যেমন আসাম টেট হয় শুধু আসামের ক্যান্ডিডেটরা দিতে পারে তোমার পিনকোড তুমি দিয়ে দিচ্ছ ওকে তোমার এই প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি এক হয় এইখানে টিক করলে উপরের যে সমস্ত ডিটেল কিন্তু নিচে ফিল হয়ে যাবে তোমাকে করতে হবে না ফিল আর যদি দুটো আলাদা হয় তুমি দুটো আলাদা করে দিচ্ছ নেক্সট আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে গতকাল থেকে যেটা তোমাদের ডাউটের মধ্যে রয়েছে গ্রাজুয়েশান বা ক্লাস টুয়েলভ বা এইগুলো রয়েছে তো ক্লাস টেন কোন বোর্ড থেকে পাস করেছো যদি ডাব্লু বিবিএসই হয় তাহলে তুমি সেটা দিয়ে দিচ্ছ তুমি তোমার মার্কশিট দেখে এই বোর্ডের নাম দিচ্ছ কত সালে তুমি পাস করেছো দু হাজার ষোলো দু সতেরো দু হাজার পাঁচ সেটা তুমি দিয়ে দিচ্ছ তোমার যে মাধ্যমিকের ফুল মার্কস অর্থাৎ আমাদের সময় মাধ্যমিকের মার্কস ছিল আটশো মার্কের পরীক্ষা এখন মাধ্যমিকের মার্কস হয় কিন্তু সাতশো মার্কের পরীক্ষা তুমি এখানে দিয়ে দিচ্ছ সাতশো মার্কস ঠিক আছে তারপর দেখো এখানে তুমি সাতশোর মধ্যে কত পেয়েছো সেটা যখনই দিচ্ছ তুমি এখানে কিন্তু পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে ধরো আমি ফুল মার্কস দিয়ে দিলাম সাতশো আমি এখানে অপটেন মার্কস দিয়ে দিচ্ছি ছশো দেখো এখানটা আমি জাস্ট একবার ক্লিক করবো পার্সেন্টেজ অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে সুতরাং উচ্চ মাধ্যমিকের বোর্ড কত সালে পাস করেছো ফুল মার্কস কত ছিল ফাইভ হান্ড্রেড ন্যাচারালি এবং তুমি কত পেয়েছো সেটা দিলে পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্লিক হয়ে যাবে এবার আসছে গ্রাজুয়েশান তো গ্রাজুয়েশানটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে গ্রাজুয়েশানে তুমি কোন ইউনিভার্সিটির ক্যান্ডিডেট ছিলে সেই ইউনিভার্সিটি ডাব্লিউ বিএসইউ বর্ধমান নাকি বাঁকুড়া কোন ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ক্যান্ডিডেট কত সালে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা গ্র্যাজুয়েশানের ফুল মার্কস এইখানে হয়েছে তোমাদের প্রবলেম তোমরা বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা রয়েছ যারা পাটের ক্যান্ডিডেট তাদের তো গ্রাজুয়েশানে আটশো মার্কস ছিল অনার্সে মার্কস কিন্তু ছিল তোমাদের বলতে গেলে পাশে তো সেই বারোশো মার্কস বা অনার্সের মার্কসের মধ্যে ফুল মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে দিলে পার্সেন্টেজ কিন্তু বেরিয়ে যাবে এবার প্রশ্ন হলো ভাই তুমি তোমার সিবিসিএস যদি হয়ে থাকে সিবিসিএসে কিন্তু সিস্টেমটা আলাদা সিবি এ তোমার সিসি পেপার তোমার ডিএসসি পেপার তোমার এসিসি পেপার মিলে হয় অনার্স অর্থাৎ এটা এক একটা ইউনিভার্সিটির এক একটা সিস্টেম তবে সিসি ডিএসসি এবং যেমন মাস্টার্স বা বিএড করতে গেলে লাগে বা এখানে এসিসি পেপার এই টোটাল পেপারগুলো ক্যালকুলেশন করে তুমি তোমার অনার্সের যে ফুল মার্কস সেটা বের করে ফেলছো সেটা বারোশো হোক চৌদ্দোশো হোক আবার সেই মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো সেটা দিলে তোমার পার্সেন্টেজ ভাই এখানে বেরিয়ে যাবে এটা নিয়ে ডাউটের কারণ নেই অনেকেই তোমাদেরকে বলেছে শুধু পাঠের আমি তোমাদের সি বলে দিলাম সিসি ডিএসসি এসএসসি মিলে কিন্তু তোমাদের যা হবে সেটা তেরোশো হোক বারোশো হোক চোদ্দোশো হোক সেই পেপার থেকে তুমি কত পেয়েছো সেটা ভাগ মারলে কিন্তু তোমার সমস্ত কিছু বা পার্সেন্টেজ বেরিয়ে যাবে ভাগ করতে হবে না তুমি তোমার ফুল মার্কস আর অপটেন দিলে এখানে অটোমেটিক্যালি পার্সেন্টেজ ক্যালকুলেশান নিয়ে নেবে এটা সিবিসিএসদের জন্য বললাম আর পাঠের জন্য যাদের অনার্সের তো আটশো মার্ক এবং তোমাদের অনার্স ছাড়া পাশের শুধু পিওর পাশের ক্ষেত্রে বারোশো মার্কের পরীক্ষা এরকম হয়ে থাকে এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিল্ড এই গ্রাজুয়েশন টাইপ এই গ্রাজুয়েশনটা এই এই গ্র্যাজুয়েশান টাইপ কি এখানে আছে অনার্স এখানে আছে জেনারেল অর্থাৎ বলতে চাইছে যে তুমি কি হিসেবে অনার্স নাকি গ্রাজুয়েশান করেছো নাকি পাস হিসেবে গ্রাজুয়েশন করেছো যদি অনার্স হিসেবে করে থাকো তাহলে এই যে জায়গাটা রয়েছে এখানে তোমার অনার্সের মার্কসটাই কিন্তু দিতে হবে ঠিক আছে অনার্সের মার্কসটা দিতে হবে অর্থাৎ অনার্সের ফুল মার্কস এবং তার অপ মার্কস তুমি যদি পাস হিসাবে করে থাকো তাহলে পাস হিসাবে দিতে হবে সেটা তুমি যদি সিবিসিএস হয়ে থাকো সিবিসিএসের যে রুলস রয়েছে পাশের টোটাল পেপারগুলো মিলে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে চাইবো এন এই যে ইভিএস বা তোমাদের যে কম্পালসারি পেপারগুলো কিন্তু এর মধ্যে কাউন্টিং আসে না মার্কশিটে সেটা তোমরা যদি দেখো কাউন্টিংয়ে নেই তাহলে কিন্তু সেটা বাদ দিতে হবে তোমাদের শুধুমাত্র মেন পেপারগুলোর মার্কস কি মার্কসই কিন্তু এখানে যোগ হয় হলো এবার আসে আমি ধরো এখানে অনার্স এর ক্যান্ডিডেট আমি অনার্স দিয়ে দিলাম এবার প্রশ্ন হলো ডিটেলস আর ম্যান্ডেটরি অর্থাৎ ডবল স্টার ডিটেল কী কী ডবল স্টার ডিটেল একটা হচ্ছে তুমি বিএড কোয়ালিফাই যদি হয়ে থাকো এই ডিটেলসটা দিতে হবে নেক্সট রয়েছে অনার্স গ্রাজুয়েট উইল এন্টার মার্কস অপটেন্ড ইন অনার্স পেপার অনলি এটার এটার মানে কি অর্থাৎ তুমি যদি অনার্সের ক্যান্ডিডেট হয়ে থাকো অনার্সের ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমার মার্কস যদি ফর্টি ফাইভ পার্সেন্ট হয় অথবা ফিফটি পার্সেন্ট হয় জেনারেল হিসাবে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো যদি অনার্সে ফিফটি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস না থাকে তাহলে কিন্তু তুমি কোনো মতেই আবেদন করতে পারবে না এটা কিন্তু এখানে মেনশান করা রয়েছে এবং এখানে তোমাকে সেই অনার্সটাই দিতে হবে ঠিক আছে এনসিটি রুলস অনুযায়ী যদি এটা হয় অনার্সে ফিফটি না থাকলে অনার্স এবং পাস মিলে যদি ফিফটি থাকে তাহলে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট তুমি অ্যাপিয়ার করতে পারো সেক্ষেত্রে তোমাকে এই জেনারেল হিসেবে আবেদন করতে হতো কিন্তু যেহেতু প্রাইমারি বোর্ড এটা বলে দিয়েছে এবার আমি কেন এটা বলতে পারছি কেননা দেখো এখনও পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই যে যাদের অনার্সে ফিফটি পার্সেন্ট নেই তারা কী করবে এখানে বলেই দিয়েছে অনার্স ক্যান্ডিডেটদেরকে অনার্সের মার্ক্সটাই অর্থাৎ যাদের অনার্সে ফিফটি বা ফর্টি ফাইভ নেই তারা যদি এখানে অনার্সের মার্কস দিয়ে তোমরা ফর্ম ফিল করো তাদের তো এখানে পার্সেন্টেজই আসবে না ফর্টি ফাইভ বা ফিফটি পার্সেন্ট হবেই না তাহলে তারা ফর্ম ফিল করতে পারবে না ন্যাচারাল ইস্যু এবার আসছে দু সাল এবং দু সালের ক্যান্ডিডেট অনেক ক্যান্ডিডেট ছিল বা বিশেষ করে চোদ্দো সালের ক্যান্ডিডেট ছিল যারা রিসেন্ট চাকরিও পেয়েছে তাদের এই অনার্সে ফিফটি ছিল না সেই সমস্ত ক্যান্ডিডেটে অনার্স পাস মিলে ফিফটি বা ফর্টি ফাইভ করে এর আগে তো ফর্টি ফাইভ ছিল না অনার্সে ফিফটি পারসেন্ট করে তারা আবেদন করেছিল তারা টেট পাসও করেছিল ইন্টারভিউতে গিয়ে কিন্তু তারা ডিসকোয়ালিফাই হয়ে গেছে শুধুমাত্র এই যে রুলস রয়েছে বোর্ডের এই রুলসের ওপর ভিত্তি করে এখন দেখা যাক বোর্ড এই রুলসটাতে কোনো পরিবর্তন আনছে কি আনছে না আশা করছি এই পর্যন্ত তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আজকে কোনো আর ডাউট আশা করছি এখান থেকে আর থাকছে না যে দাদা কি হতে চলেছে ঠিক আছে সুতরাং যারা অনার্সে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট রয়েছে তারাই আবেদন করো যাদের নেই এখনও পর্যন্ত তোমরা চুপচাপ থাকো এখন আবেদন করো না তেসরা নভেম্বর পর্যন্ত অনেক কিছু পরিবর্তন আসতে পারে সেই পর্যন্ত তোমরা ওয়েট করো ওকে নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি কি ট্রেনিং কোয়ালিফিকেশান অর্থাৎ কি বিএড এবং ডিএলএড যারা করেছো তাদের এই সেকশানটা কিন্তু ম্যান্ডেটরি বিএড বা ডিএলএড ছাড়া কেউ কিন্তু পরীক্ষা দিতে পারবে না তো নেম অফ এক্সামিনেশান ঠিক আছে এবার আসছে দেখো ডিপ্লোমা অর্থাৎ বছরের যদি তুমি ডিএলএড করে থাকো তুমি আবেদনযোগ্য চার বছরের বিএলএড করে থাকলে তুমি আবেদনযোগ্য ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরা কিন্তু আবেদনযোগ্য আর আসছে কি ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশান অর্থাৎ ডিএড ইন স্পেশাল এডুকেশান বা ডিএলএড ইন স্পেশাল এডুকেশান এখানে কিন্তু মনে রাখতে হবে বিএড ইন স্পেশাল এডুকেশান বলেনি সুতরাং গত বছর অনেক ক্যান্ডিডেটের চাকরি চলে গেছিলো অনেকে আমাকে বলেছিল স্পেশাল এডুকেশান করে তারা চাকরি পাওয়ার পরেও তাদের ছ থেকে সাত মাসের মধ্যে চাকরি কিন্তু ডিসমিস হয়েছে সুতরাং খুব কেয়ারফুল থাকতে হবে এবং এনসিটি রুলস মেনে স্পেশাল এডুকেশন যারা করেছে তারা কিন্তু প্রাইমারি বোর্ডের কাছে এই বিষয়ে আবেদনও করতে পারে সুতরাং এ নিয়ে কোনো ডাউট কিন্তু থাকা উচিত তোমাদের নয় সুতরাং স্পেশাল বিএড এখনই আবেদন তোমরা করতে পারছো না নেক্সট এসে এক্সামিনেশান বা এক্সামিনিং বডি বা অ্যাফিলিয়েটিং বডি অর্থাৎ এর মানেটা কি অর্থাৎ এই কোর্সটা তুমি কোথা থেকে করেছো যদি তুমি করে থাকো ডাব্লু বি ইউ অর্থাৎ এখানে তোমার বিএড বা ডিএলএডের যে ইনস্টিটিউশান অর্থাৎ যে ইনস্টিটিউশন নয় কলেজ নয় এখানে তোমাকে ইউনিভার্সিটি দিতে হবে যদি তুমি ডাব্লুবিউটিটিটিপিএ থেকে বিএড করে থাকো এখানে তুমি দিচ্ছ যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএড করে থাকো এখানে তোমাকে সেটা দিতে হচ্ছে যদি তুমি ডিএলএড করে থাকো সেক্ষেত্রে তোমাকে কী করতে হচ্ছে তোমাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সেটা কিন্তু করতে হচ্ছে এবার আসছে এইখানে সিলেক্ট স্টেট অর্থাৎ অ্যাপিয়ার্ড স্টেট বলতে কি বোঝাচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে অর্থাৎ বাইরের ক্যান্ডিডেট আগে আমরা জানি দু হাজার চোদ্দো সালের আগে অনেক ক্যান্ডিডেট বাইরে থেকে বিএড করতো তো এইখানে সে স্টেট অর্থাৎ অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম ছত্তিশগড় থেকে শুরু করে এতগুলো স্টেটে যারা বিএড করেছো তারা কিন্তু এখানে আবেদনযোগ্য বা ডিএলএড করেছো তারা আবেদনযোগ্য ঠিক আছে তো এখানে জাস্ট এটাই মোটামুটি বলার তোমাদের এটা কি খুব সুন্দরভাবে তোমরা ফিল আপ করো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল সব দিয়ে দিলাম তোমরা এখানে ডিএলএড হয়ে থাকলে প্রাইমারি বোর্ডের নাম দিতে পারো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তারপর আসছে সেশন তুমি এখানে সেশান তো সেশান বলতে কী বোঝাচ্ছে তুমি কোন সেশনে বিএড করেছো অনেকে রয়েছে দু হাজার ষোলো দু হাজার আঠেরো সেশানে বিএড করেছে অনেকে আছে দু হাজার আঠেরো কুড়ি সেশনে বিএড করেছে অনেকে আছে দু হাজার কুড়ি বাইশ সেশানে বিএড করেছে তো সেটা এখানে দিতে হচ্ছে যারা দু হাজার বাইশ চব্বিশে রয়েছে তারা এখানে দু হাজার বাইশ চব্বিশ দিয়ে দিচ্ছ তো এটা পুরোটা তোমাদেরকে দিতে হচ্ছে দেওয়ার পর এই সেশনটা কমপ্লিট করলে করার পর নেক্সট আসছে পাস্ট অর অ্যাপিয়ারিং অথবা পার্সুইং অর্থাৎ এখানে অ্যাপিয়ার্ড পাস্ট নাকি পার্সুইং এটা কারো দেবে প্রথমত শুনে রাখো অ্যাপিয়ার্ড বলতে কাদের বোঝাচ্ছে যাদের এক্সাম হয়েছে একটা থেকে দুটো এক্সাম হয়ে গেছে লাস্ট এক্সাম তাদের অ্যাপিয়ারিং রয়েছে বা লাস্ট এক্সামে তারা পরীক্ষা দিয়েছে এখনো রেজাল্ট অ্যাওয়েটেড তারা কিন্তু অ্যাপিয়ার্ড দেবে অর্থাৎ দু হাজার কুড়ি বাইশ ব্যাচ তোমরা অ্যাপিয়ার্ড হিসেবে এখানে আবেদন করবে পাস্ট কারা করবে যারা উনিশ একুশ যারা আঠেরো কুড়ি যারা আগের ক্যান্ডিডেট তারা পাস হিসাবে আবেদন করবে আর সুইং কারা করবে দু হাজার বাইশ চব্বিশের যে ব্যাচ সেই বাইশ চব্বিশের ব্যাচ তো হানড্রেড পার্সেন্ট পার্সউিং হিসাবে আবেদন করবে কিন্তু একুশের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারাও কিন্তু সুইং হিসেবে করতে পারে কেননা একুশের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এখনও নেই আর সুইং হিসেবে করলে অ্যাডমিশানের যে ডকুমেন্ট অর্থাৎ অ্যাডমিশান তুমি নিয়েছো তার রিসিপ্ট কপি আপলোড করলে হয়ে যাবে কিন্তু যদি তুমি অ্যাপিআর্ড হিসেবে করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু মার্কশিট ফার্স্ট সেমিস্টারের অন্তত আপলোড করতে হবে অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আপলোড তোমাদের করতে হবে বোঝা গেল বিষয়টা তো এটা তোমাদেরকে আশা করছি আমি বোঝাতে পারলাম যে অ্যাপিয়ার্ড হচ্ছে যারা অলরেডি পরীক্ষা দিয়েছে রেজাল্টও রয়েছে একটা দুটো তারা অ্যাপিয়ার্ড ফাইনাল রেজাল্ট আসতে বাকি তারা অ্যাপিয়ার্ড আর পার্সুইং যারা তাদের এখনো পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি সবেমাত্র ভর্তি হয়েছে তারা কিন্তু পার্সুইং ওকে তো এখানে আমি জাস্ট হয়তো দিয়ে দিলাম পার্সুইং দেওয়ার পর এবার ইয়ার অফ পাসিং এই ইয়ার অফ পাসিংটা তারাই দেবে যে সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা পাস করেছো অলরেডি আর যারা যারা পাস করো নি তাদের ইয়ার অফ পাসিংটা কিন্তু দিতে হবে না পার্সুইং বা অ্যাপিয়ারদের কিন্তু ইয়ার অফ পাসিংটা দিতে হবে না হলো নেক্সট আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের ছবি আপলোড করতে হবে পাঁচ থেকে একশো কেবির মধ্যে জেপিজি জেপেক অথবা পিএনজি ফরম্যাটে তারপর আসছে ক্যান্ডিডেটের সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে হলো এরপর আসছে পিডিএফ ফরম্যাট অথবা জেপিজি অথবা জেপেক ফরম্যাট অথবা পিএনজিতে এক এমবি মতো তোমাদের এই যে ডকুমেন্টসটা কিন্তু আপলোড করতে হবে কি ডকুমেন্টস ট্রেনিং ডকুমেন্টস ট্রেনিং ডকুমেন্টস বলতে কী বোঝাচ্ছে বিএড বা ডিএলএডের ফাইনাল মার্কশিট যারা পাশ করেছে তারা দিতে পারো যাদের পার্ট ওয়ানের মার্কশিট রয়েছে তারা এখানে আপলোড করতে পারো অথবা যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে পারো কিন্তু যারা সবেমাত্র বাইশ চব্বিশ রয়েছে তাদের রেজিস্ট্রেশন নেই তারা কী করবে তাদের অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশন অর্থাৎ তোমরা যে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছো সেই কোয়ালি সেই যে প্রুফ সেই প্রুফটা তোমাদের আপলোড করতে হবে যদিও দিও গাইডলাইন অনুযায়ী এখানে বলা হয়েছিল যে উনত্রিশ তারিখের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশান নিয়েছ সেই সমস্ত ক্যান্ডিডেটরা উনত্রিশ তারিখের এই নোটিফিকেশান বেরোনো পর্যন্ত ওই কোয়ালিফিকেশানগুলো থাকবে তারা কিন্তু আবেদনযোগ্য কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বাইশ চব্বিশদের সুযোগ দেওয়া হয়েছে এবং সেই নোটিফিকেশানটা এসেছে আজ থেকে এক থেকে দুদিন আগে সুতরাং আশা করবো উনত্রিশ তারিখের পরে যারা অ্যাডমিশান নিয়েছে তাদেরকেও আবেদনের সুযোগ দেওয়া হোক পায় আবেদনের সুযোগ দেওয়া হবে নেক্সট রয়েছে আধার কার্ড এখানে ইমেজ অর্থাৎ আধার কার্ডের সামনের পেজ এবং আধার কার্ডের পিছনের পেজ দুটো দুটো ফাইল আলাদা আলাদা করে এখানে কিন্তু আপলোড করতে হবে এই পুরো প্রসেস হয়ে গেল হওয়ার পর তুমি চাইলে এটাকে সেভ অ্যাস ড্রাফ করতে পারো যাতে কারেন্ট চলে গেল বা তোমার এখানে কোনো সমস্যা হলো তোমার ড্রাফ্টে সেভ থাকলো তুমি পুনরায় এই পেজে কিন্তু চলে আসতে পারবে তো সেভ অ্যাস ড্রাফট তুমি করে নিলে সেভ অ্যাস ড্রাফ্ট করে নেওয়ার পরবর্তীতে তুমি এখানে করে দিচ্ছ প্রিভিউ প্রিভিউ পর কি আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের অ্যাডমিন রয়েছে সুশোভন বিশ্বাস তার যে ডকুমেন্ট বা ফর্ম ফিল সেইটা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত প্রিভিউ পেজে গিয়ে তুমি তোমার সমস্ত ডিটেল কিন্তু দেখতে পাবে এবং এটা চাইলে তুমি একবার এডিটও করতে পারছ যদি এডিট না করতে চাও তাহলে তোমাকে সাবমিট এবং পেতে করে দিতে হচ্ছে ক্লিক সাবমিট এবং পেতে ক্লিক করে দেওয়ার পর সাবমিট এবং পেতে তুমি যদি ক্লিক করে দাও তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে মেক পেমেন্ট বলে অপশান আসবে যেখানে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং কত টাকা সেটা এখানে শো করবে তারপর মেক পেমেন্টে তোমাকে করতে হচ্ছে ক্লিক মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখো তোমার এখানে পঞ্চাশ টাকা শো করছে নেক্সট এখানে দেখো পরবর্তীতে তোমার এখানে কতগুলো অপশান তুমি পাচ্ছ প্রথমত তুমি ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করতে পারছো ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারছো ওয়ালেট অথবা ক্যাশ কার্ড দিয়ে পেমেন্ট করতে পারছো স্ক্যান করে তুমি পেমেন্ট করতে পারছো যেটা থ্রু ইউপিআই হতে পারে অথবা ইউপিআইয়ের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারছো মেক পেমেন্টে তোমাকে করতে হচ্ছে ক্লিক মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর তুমি অনেকে রয়েছে যাতে পেমেন্টে কিন্তু প্রবলেম হচ্ছে এটা আমি জানি যে পেমেন্টে প্রবলেম হচ্ছে সুতরাং চেষ্টা করো একবার পেমেন্ট করে যদি না হয় চুপচাপ তুমি একটু হোল্ড অন হও যদি সাকসেসফুল হয় মেসেজ চলে আসবে তোমার ইমেলে ইমেলে কিন্তু মেল পেয়ে যাবে তোমার রেজিস্ট্রেশন বা অ্যাক্নোলজমেন্ট নাম্বার সহ তো নেক্সট এবার দেখো পেমেন্ট করে দেওয়ার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার দেওয়া রয়েছে ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড উই আর ওয়েটিং ফর পেমেন্ট কনফার্মেশন ফ্রম পেমেন্ট গেটওয়ে অর্থাৎ ওটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তোমার পেমেন্টটা করতে হচ্ছে এবং দু ঘন্টা মতো তোমাকে টাইম নেওয়া হবে পেমেন্ট কনফার্মেশানে যদি দু ঘন্টার মধ্যে পেমেন্ট কনফার্ম হয়ে যায় তাহলে ঠিক আছে যদি মনে করো টাকা কেটে নিয়েছে পেমেন্ট হয়নি তাহলে তুমি হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করে নিতে পারছো বা মেল কিন্তু তোমাকে করতে হচ্ছে প্রাইমারি বোর্ডের মেল মেল অ্যাড্রেসে যে স্যার আমি পেমেন্ট করেছি আমি পেমেন্টের যে রিসিপ্ট সেটা পাচ্ছি না সুতরাং এখানে পেমেন্টের রিসিপ্ট তোমরা পাবে এবং তার পাশাপাশি তুমি তোমার ফর্মটা ডাউনলোড করতে পারবে শুধু তাই নয় সেখানে গিয়ে তুমি কিন্তু তোমার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা পেয়ে যাবে বা রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু পেয়ে যাবে তো এভাবে পুরো প্রসেসটা কিন্তু তোমাদের করতে হবে আশা করছি এই ভিডিও থেকে পুরো ডাউটগুলো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারলাম তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম আরও যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশন অবশ্যই তুমি জানাও ভালো থাকো সবাই অল দ্য বেস্ট